আসল মুমিনকে যে আল্লাহ বা আখিরাতের প্রতি ঈমান এনেছে সে ওই বাপকে মানতে পারে যে বাপ আল্লাহ বা রাসূলকে মানে না যে ইসলামকে মানে না ওই সন্তানকে মানতে পারে যে সন্তান আল্লাহ বা রাসূলকে মানে না বুঝে নাই ওই আত্মীয়কে মানতে পারে না যে আত্মীয় আল্লাহ বা রাসূলকে মানে না আল্লাহ বা রাসূলের সেই পথে চলে চলে না কুরআন এবং সুন্নাহর পথে চলে না ইসলামকে বিজয় করার কাজ কাজ করে না সে কখনো তাকে মানতে পারে না সে তার জামাই হোক জীবন সে হোক বদর যুদ্ধটা এরকম হয়েছিল এক পাশে বাপ আরেক পাশে ছেলে এক পাশে মামা আরেক পাশে ভাগিনা এক পাশে চাচা আরেক পাশে ভাতিজা এক পাশে কি শ্বশুর আরেক পাশে জামাই এই তো যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধ বদরের যুদ্ধ কি কঠিন যুদ্ধ বাপ বেটা যুদ্ধ চাচা ভাই সাথে যুদ্ধ শ্বশুর এবং জামাইয়ের মধ্যে যুদ্ধ মামা ভাগিনার যুদ্ধ ভয়ঙ্কর এক যুদ্ধ যে বদরের যুদ্ধ সেই যুদ্ধে কাফেরদের সত্তর জন মারা গেল আর সত্তর জন বন্দী হলো সত্তর জন বন্দী হলো বন্দী হওয়ার পর এই বন্দীদেরকে কি করা হবে রাসূল সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসলেন আবু বকর এবং অন্যান্য কয়েকজন বললেন এদেরকে কিছু ক্ষতিপূরণ নিয়ে মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হোক কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কয়েকজন বিরোধিতা করলেন উমর রাদিয়াল্লাহু বললেন না এটা হতে পারে না বড় একটা কাজ করেন হে আল্লাহর রাসূল আপনি একটা কাজ করেন যার বাপ ধরা পড়ছে তার ছেলের কাছে দেন ওই ছেলে ওই বাপকে হত্যা করবে বুঝলেন নাই কত কথা কথা কেমন কথা যার বাপ ধরা পড়ছে তার ছেলের কাছে দেন ওই ছেলে তাকে হত্যা করবে আর যার ছেলে ধরা পড়ছে তার বাপের কাছে দেন ওই বাপ তাকে হত্যা করবে যার মামা ধরা পড়েছে তার ভাগিনার কাছে দেয় ভাগিনা তাকে হত্যা করবে যার ভাগিনা ধরা পড়ছে মামার কাছে দেন সে মামা তাকে হত্যা করবে যার ভাই তার ধরা পড়ছে চাচার কাছে দেন চাচা তাকে হত্যা করবে কি কঠিন কিন্তু রাসূলুল্লাহ এটা কি না মানে ওই আবু বকর এবং তাদের ফয়সালা মেনেই ছেড়ে দিলেন কিছু মুক্তিপণ নিয়ে ছেড়ে দিলেন এরা যাওয়ার পরে কি করলেন যাওয়ার পরে তারা আবার দলবল বেঁধে শক্তিশালী হয়ে তৃতীয় হিজরিতে উহুদের যুদ্ধে সত্তর জন মুসলমানকে মেরে ফেলল কয়জন তার সঙ্গে বীর হামজা রাদিয়াল্লাহু ছিলেন বীর হামজা ছিল রাসূলের চাচা আদরের চাচা বীর হামজা ছিলেন তাকে হত্যা করা হলো স্বয়ং রাসূল আহত হলেন ইবনে কিমিয়ার তরবারি আঘাতে আহত হলেন দাঁত দুটি দাঁত শহীদ হয়ে গেল দাঁত নম্বর শহীদ হয়ে গেল তার মাথায় হেলমেট ভেঙে দুটি লোহার করা মগজ ভেদ করে ঢুকে গেল তিনি রক্তাক্ত হয়ে গেলেন সে রক্তাক্ত উহুদ চতুর্দিকে লাশ আর লাশ অধিকাংশ সাহাবীর আহত হয়ে গেছে এরকম ভয়াল অবস্থায় আল্লাহ তাআলা স্পষ্ট জানা দিলেন হে রাসূল সেদিন উমরে ফয়সালা যে মানতেন আল্লাহ তাআলা দুটি আয়াত নাজিল করলেন আর জানাই দিলেন সেদিনের উমরে ফয়সালা সঠিক ছিল সেদিন যদি আপনি ওই কাজ করতে উমরে ফয়সালার মোতাবেক কাজ করতেন তা তারা আজকে এইভাবে আজকে আপনাদের আঘাত করতে পারতো না কথা বুঝতে পারছেন সেটা এই হলো ইমান এই হলো ইমান আর আমাদের ইমান চতুর্দিকে অন্ধকার আজকে কারা তাহলে আমাদেরকে সেই ইমান তৈরি করতে হবে অবশ্যই সেই ইমান তৈরি হবে ইনশাআল্লাহ আমরা যদি এই কোরআন পড়ি এই কোরআন বুঝি কোরআনে আরোকে জীবন গড়ি তাহলে আমরা সেই ইমানদার হয়ে যাবো সুবহানাল্লাহ এই কোরআন সেই কোরআন যেই কোরআনে কোরআন পড়ে কোরআন শুনে কোরআন বুঝে সাহাবায়ে কেরাম যেই জীবন গড়েছিলেন আমরা তো হুবহু সেই কোরআন পড়ছি আমি তো সেই আয়াতগুলি পড়ছি আমরা তো সেই কোরআনে আলোচনাই শুনছি এই কোরআন দিয়ে যদি সেই মক্কার মরুদস্যু মরুর ডাকাতদের সেই উম্মি জাতি একটা মূর্খ জাতি তারা যদি এরকম পাওয়ারফুল ইমান আল্লাহ হতে পারে তা আমরা কেন হতে পারবো না অবশ্যই পারবো ইনশাআল্লাহ